মোস্ট অ্যাভয়েডেড ভিডিও ডিসকাস নিয়ে আপনাদের অনেকেরই এই রিকোয়েস্ট আসছিল যে দাদা ডিসকাস নিয়ে একটা ভিডিও হোক। তো অসাধারণ একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, উপকারী একটা ভিডিও। ডিসকাসের ব্যাপারে বেশ কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। ডিসকাস মাছ কীভাবে রাখবেন, ট্যাঙ্ক সাইজটা কী হবে, অ্যাপ্রক্স প্রাইস কেমন হয়, কী সাইজ দিয়ে শুরু করবেন, ফিল্টারেশন কেমন হবে, কোন কোন পরিস্থিতিতে ডিসকাস অসুস্থ হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও খুব লম্বা করব না, তবে কভার আপ করার চেষ্টা করব। আর এরই পাশাপাশি আমরা কীভাবে ডিসকাস আপনারা অর্ডার করতে পারেন সেই ব্যাপারে একটু কথা বলে নেব। তো সবার আগে আমরা ডিসকাসের অ্যাকুরিয়ামটা নিয়ে একটু কথা বলি। চলুন আর একটা ডিসকাসের ভ্যারাইটি দেখাচ্ছি। এই দেখুন, ডিসকাসের যদি অ্যাকুরিয়াম সাইজ আমরা বলি, আপনারা মোটামুটি 2.5-3 ফিটের অ্যাকুরিয়াম দিয়ে ডিসকাস শুরু করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমার এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, যে ডিসকাস ট্যাঙ্কে কি গোল্ডফিশ থাকে? একদম থাকে না। অনেক সময় কি হয়, আমাদের কোনো স্টকের 1-2 পিস মাছ বেঁচে গেলে আমরা হয়তো সেটাকে আলাদা করে একটা ট্যাঙ্কে তো জাম করতে পারবো না, তো ওর জন্য ওটাকে কোনো একটা ট্যাঙ্কে ছেড়ে দিই আমরা। যেহেতু আমাদের রেগুলার ওয়াটার চেঞ্জ হয় তো প্রবলেম হয় না। আচ্ছা, আসি মূল কথায়। ডিসকাসের ট্যাঙ্ক সাইজ যেটা বললাম, আপনারা 2.5-3 ফিট দিয়ে স্টার্ট করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, ডিসকাসের যে অ্যাকুরিয়ামের ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন সবসময় লাইট কালারের দেওয়ার। আর ব্যাকগ্রাউন্ডটা যেমন পেছনের ওয়ালটা দেখছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই সাইডের যে দুটো ওয়াল হয়, এই সাইডে একটা এই সাইডে একটা, এই ওয়ালগুলোতেও কিন্তু আপনারা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার। ডিসকাসের যদি 3 দিক কভার করতে পেরেছেন, দ্যাটস ভেরি গুড ফর ডিসকাস। পান্ডা চেকার, রেড চেকার, রেড ইগল, এখানে অনেক রকমের প্রিন্ট আছে ডিসকাসের। আর এই যে ডিসকাসগুলো দেখছেন এগুলো মোটামুটি সব 4-4.5 ইঞ্চি সাইজের। এবার আসি, ডিসকাসের ট্যাঙ্ক সাইজ হয়ে গেল, একটু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ডেকোরেশন দেখুন। অনেকে ডিসকাস ট্যাঙ্কে স্যান্ড দিয়ে ডেকোরেশন করে, রক্স দিয়ে, প্ল্যান্টস দিয়ে করে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, আপনি যদি ওয়েল মেনটেন করতে পারেন তাহলে সেগুলো করবেন, কিন্তু আপনার যদি মনে হয় সময় কম তাহলে বেয়ার ট্যাঙ্ক রাখাটাই ভালো। ডিসকাস ট্যাঙ্কে আপনারা স্পঞ্জ ফিল্টার দিয়েও স্টার্ট করতে পারেন। এই দেখুন, আমরা একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি, এখানে একটা আর ওই কোনায় একটা আছে, এবং তার সাথে একটা টপ ফিল্টার, এই যে টপ ফিল্টারের জলটা পড়ছে। সব থেকে ইম্পর্টেন্ট এখানে একটা কথা বলে রাখি, প্রচুর হবিস্টরা এটা ভুল করেন যে ডিসকাস ট্যাঙ্কে ফ্লো দিয়ে দেয়, যেটা পাওয়ার হেডের ফ্লো বেরোয়, ওই ফ্লোটা কিন্তু চলবে না। ডিসকাস কিন্তু একদম ফ্লো নিতে পারে না, তাই ফ্লোটা অ্যাভয়েড করবেন। এখানে ব্লু ডায়মন্ডের কিছু স্টক আছে, ব্লু ডায়মন্ড ডিসকাস, তো ডিসকাস ট্যাঙ্কে ফ্লো চলবে না। আপনি ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন, আপনি স্পঞ্জ ফিল্টার যেটা বললাম সেটা ইউজ করতে পারেন, আপনি ইউজ করতে পারেন সাম্প ইউজ করতে পারেন বা স্পঞ্জ ফিল্টার যেটা আছে, এবার আপনার বাজেট অনুযায়ী আপনি সেটা করবেন। মনে রাখবেন, ডিসকাস ট্যাঙ্কে টেম্পারেচারটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে, টেম্পারেচার একটা ম্যাটার করে, কারণ ডিসকাস একটু সফট ভ্যারাইটির মাছ, এটা অ্যারোয়ানা অস্কার প্যারোটের মতো অ্যাগ্রেসিভ নয় বা অতটা হার্ডি নয়। হাতের সামনে সবসময় একটা থার্মোস্ট্যাট থার্মোমিটার রাখবেন, আপনারা বুঝতেই পাচ্ছেন খুব ভালো মাছ। দেখুন, আমি হাতটাকে নিয়ে যাচ্ছি, এই দেখুন এটা হাতের সাথে চলে আসছে, ফুললি অ্যাক্টিভ মাছ। এরাও আপনার কাছে গেলে, আপনি যখন ফিডিং করাবেন, এরাও আপনার সামনে চলে আসবে, কিন্তু এদেরকে ওইভাবে মেনটেন করতে হবে। আমরা যদি মাছ, বিশেষে মাছ কেনার আগে একটু নলেজ নিয়ে নিই, সঠিক জায়গা থেকে মাছটা পারচেস করি, বা আফটার সেল সার্ভিস পাবো এমনি জায়গা থেকে আমরা যদি কমিউনিকেশন রাখি, তাহলে কিন্তু আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি। খাবারের কথা বললাম না ডিসকাসকে, তো খাবারের কথা ডিসকাসের ব্যাপারটা বলি। ডিসকাস অনেক কিছু খায়, এরা ফ্রোজেন ব্লাডমস খাবে, তারপরে হিকারির খাবার আছে যেগুলো প্যালেটস বলি আমরা, টেট্রাবিটসও খায় ডিসকাস, এর সাথে ডিসকাস গোটহাট মিক্স খায়, অনেক রকম খাবার খায়। ডিসকাসের কমিউনিটি করার সময় একটু মাথায় রাখবেন, যে কোনো মাছের সাথে কমিউনিটি করবেন না। একটু সফট ভ্যারাইটির মাছ, ক্লাউনলোচ থাকতে পারে ডিসকাস ট্যাঙ্কে, ডিসকাস ট্যাঙ্কে র্যামি ফিশ থাকতে পারে, আবার ডিসকাস ট্যাঙ্কে কড়ি, পান্ডা, প্লেকো, এই ধরনের মাছগুলো থাকতে পারে। তো দেখে ভুল করে অস্কার প্যারোট এদের সাথে কখনও ডিসকাসের কমিউনিটি করবেন না। ডিসকাসের ট্যাঙ্কের জলটা রেডি করার জন্য কম করে 4-5 দিন জলটাকে সাইকেল করবেন। তার প্রসেস আমাদের থেকে জেনে নিতে পারেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে, নাম্বার ডেফিনেটলি আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন, আপনারা দেওয়া আছে এই অ্যাডের সাথে। তো এভাবেই নানান রকমের ডিসকাস আপনারা অশোক অ্যাকোয়াতে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে, কলকাতার মধ্যে থাকলে আমরা ডেলিভারি করে দেবো, হোম ডেলিভারি। আর কলকাতার বাইরে যদি হয়েছে তাহলে আমরা ভায়া ট্রেন, বাস বা ফ্লাইটে ডেলিভারি করে থাকি। ভালো থাকবেন সবাই। ছোট্ট একটা ভিডিও করলাম ডিসকাসের ওপরে, কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আরও হয়তো অনেক প্রশ্ন থাকবে, যোগাযোগ করুন আমাদের টিমের সাথে।
তারা ডেফিনেটলি আপনাকে গাইড করবে। ধন্যবাদ।